আসসালামু আলাইকুম। কি খবর ভাইরা, কেমন আছেন? সবাই ভালো আছেন? সবাই হয়তো অবাক, আমার হাতে এটুকু, তাই না? অবাক হওয়ারই কথা। এটি এমন একটা জিনিস যে জিনিসটা আমার অনেক কিছু সমাধান করে দিয়েছে যদি বলতে গেলে। তো প্রথমত এই জিনিসটার কাহিনিটা বলি, যে এই জিনিসটা আমার আমি চাচ্ছিলাম যে এইরকম একটা মানে খুব ইজিলি কোনো একটা কিছু আমার দরকার ছিল যেটা দিয়ে আমি আমার ওই কাজটা করতে পারি। তো যাক, পরে এটা আমি আমার নানুকে বললাম, উনি আমাকে দুইটা এভাবে লাঠি বানা দিছে, এই পাশ দিয়ে ধরা ধরছে আর এই পাশ দিয়ে আমি এখন কাজ করছি। কী কাজ করব? এই সেক্টরটার অনেক গুরুত্বপূর্ণ একটা বিষয় হচ্ছে লিটার ম্যানেজমেন্ট। এই লিটারটাকে ঠিক রাখার জন্য এই লাঠিটাই যথেষ্ট। লিটারগুলোকে ঠিক রাখার জন্য লাঠিটাই যথেষ্ট। ফার্স্ট টাইম এই প্রথম আমি আমার লিটার টোটালি এখনো চেঞ্জ হয় নাই, এবং প্রত্যেকটা লিটার কিন্তু দেখেন, এই যে দেখেন, বুঝছেন, একদমই জুরজুরা। এইটার কাহিনী, এটা কাহিনী হচ্ছে মুরগি সেক্টরের, এই পোল্ট্রি ফার্মের সেক্টরের সবচেয়ে বড় যে জিনিসটা সেটা হচ্ছে লিটার। এই লিটারটাকে আপনি যত ঠিক রাখবেন, যত গ্যাস অ্যামোনিয়া গ্যাস মুক্ত রাখবেন, যত শুকনো রাখবেন, তত আপনার মুরগির গ্রোথ ভালো থাকবে, মুরগি সুস্থ থাকবে, এবং মুরগির প্রতিটা বিষয়ে আপনার ভালো থাকবে। তো এখন আমি কি করি, এটা দিয়ে আমি যেহেতু আমি জানি লিটারটাকে ভালো রাখতেই হবে, সেহেতু আমি চেষ্টা করছি প্রতিদিন আমি একবার করে হলো এই লিটারটাকে এই লাঠিটা দিয়ে আমি নাড়াই দিই। কিন্তু কীভাবে নাড়াই, যে সিস্টেম অনেক সিস্টেম আছে যে আপনার এভাবে দেওয়া যায়, হ্যাঁ, বা এভাবে, হ্যাঁ, কিন্তু আমি এটা এভাবেও করি না। আমি যেটা করি সেটা হচ্ছে আমি আমার এখানকার যে সমস্ত পাত্রগুলি আছে প্রথমে পাত্রগুলোরে অন্য সাইডে নিয়ে যাই, হ্যাঁ, এরপরে মুরগিগুলোকে এখান থেকে একটু সরাই ফেলি, এখান থেকে সরাই বস্তা দিয়ে একটু তাড়াই দিই, এটা অন্য সাইডে চলে যায়, তখন এটা খালি হয়ে যায়। আর যখনই খালি হয়ে যায় তখন আমি এটা দিয়ে দেখেন কি কাজ করি, দেখি জাস্ট এটা দিয়ে এই মাথাটা দিয়ে এভাবে নিয়ে এই দেখেন, অর্থাৎ প্রতিটা জায়গায় কিন্তু একটা জায়গা বাকি থাকে না আমার এই লাঠির মাধ্যমে, প্রতিটা জায়গায় লিটার কি উল্টা পাল্টা হচ্ছে। লিটার যে সমস্ত ময়লাগুলি আছে জমাট বেঁধে যায়, এগুলো এই লাঠির বাড়ির সাথে গুড়ি হয়ে যায়, একদম গুড়ি গুড়ি হয়ে যায়। যদি খেয়াল করেন আপনারা দেখবেন, আমি জানি না দেখতেছেন কিনা, দেখছেন, ইজি, একদম ইজি প্রসেসে আমি এগুলো করছি। আজকে এদের বয়স 24 দিন আমি চিন্তা করি, আলহামদুলিল্লাহ আমার লিটার এখনো পর্যন্ত শুকনা, কোনো প্রকার গ্যাস নাই, আর কারণও নাই, এখন ফ্যান চলতেছে না, ফ্যান চললে ভিডিওটাও করতে পারতাম না, অনেক পরিমাণ নিউজ নয়েজ হইতো। তো দেখেন আলহামদুলিল্লাহ মোটামুটি লিটারটাকে শুকনো রাখার জন্য আমার এই লাঠিটাই যথেষ্ট। প্রতিদিন আমি সকালে না হয় দুপুরে গোসলের আগে ভালো করে একটু যে পুরোটা আমি কী করে দিই, নাড়াই দিই আমার লিটার, এই জন্য এখন পর্যন্ত শুকনা। এতে হয়েছে কি, যেমন মুরগি সুস্থ থাকবে লিটার খরচটাও কমবে, এক লিটারে আমার টানটা চলে যাচ্ছে। আরো 7-10টা লিটার আছে ইউজ আশা করছি লাগবে না, মানে ব্যাকআপ হিসেবে রাখছি, বাট আশা করছি লাগবে না। তো এ ছিল আমার লিটার ম্যানেজমেন্টের বিষয়টা। লিটারটা এটা কাঠের লিটার ইউজ করছি, কাঠের এই পাশটা হচ্ছে কাঠের লিটার, ওইটা হচ্ছে একদমই শেষ মাথাটা হচ্ছে ধানের চিটা। তো বিষয়টা কেমন হলো, এই প্রযুক্তিটা আসলে এরকম প্রযুক্তি হয়, এটা দেশীয় একটা বুদ্ধি ধরেন, আমার নামে আবার বানাই দিচ্ছি। তো এটা কেমন হয়েছে আপনারা জানেন, এই দুটো লাঠি কিন্তু প্রচুর পরিমাণে কাজ দিচ্ছে। এবং এটাই বললাম তো ভিডিও শুরুতে, যে প্রথমবারের মতো আমি আমার কোনো লিটার চেঞ্জ না করেই মুরগি পালন করছি, এবং একদমই এটা গুলো শুকনা উইদাউট এবং গ্যাস ছাড়াই, টোটাল যে কোনো গ্যাস নেই। ঠিক আছে, আপনাদের মতামত কমেন্ট করে জানাবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।